আজকে অগ্নিকাণ্ডটা যেটা হলো, আপনি এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং আপনার মলের সামনে এই ঘটনাটা ঘটেছে, আপনি এই বিষয়ে কি বলবেন? হঠাৎ আমার দোকানের সামনে সামনে বাড়িতে দেখছি তিনতলায় দাউ দাউ করে আগুন চলছে, তো উইদিন এ মিনিট ফায়ার ব্রিগেডের গাড়ি এখানে আসে এবং তার অল্প কিছুক্ষণ পরেই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের লোকও আসেন, তাদের সকলের সম্পূর্ণ সহযোগিতায় অগ্নিকাণ্ডটা খুব সহজেই কন্ট্রোল করা গেছে। এই জন্য আমরা ফায়ার ব্রিগেডের লোক এবং ইলেকট্রিসিটির লোককে ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম সাধন কুমার দত্ত, প্রপ্রাইটার সিদ্ধেশ্বরী বস্ত্রালয়। অত্যন্ত ভালো পারফরমেন্স ফায়ার ব্রিগেড দেখিয়েছে, তারা আগুনটাকে যে কন্ট্রোলে আনতে পেরেছে কোনো ক্ষতির আগে। আমরা এখানে যারা দেখছি এখানে ক্ষয়ক্ষতি সেরকম কিছু হয়নি, এলাকা শান্ত হয়ে থাকে এবং সমস্ত দোকানপাট খোলা আছে, ভয়টা মানুষের মন থেকে কেটে গেছে। তাই এই যে নির্ভয় আকারে মানুষ এখানে থাকতে পারছি, অতি অল্প সময়ের মধ্যে ফায়ার ব্রিগেড যেটাকে কন্ট্রোল করতে পেরেছি, এই জন্য তাদেরকে আমার নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। অগ্নিকাণ্ডের কারণ কিছু জানা গেছে? অগ্নিকাণ্ড আমি শুনছিলাম কি গ্যাস না কি সব শুনছিলাম দোকান থেকে নাকি, গ্যাস থেকে তো জায়গাতেই এটা। আজকে যে অগ্নিকাণ্ড হয়েছে তার খবর আমাদের কাছে পুলিশ প্রশাসন বা ফায়ার ব্রিগেড প্রশাসন থেকে আমাদের কাছে আসেনি, এখানকার লোকাল পাবলিক আমাদেরকে যখনই ফোন করে আমরা সঙ্গে সঙ্গে ডবল ফিডার পেছোয়াড়াহরি এবং খিদিরপুর নাকাশিপাড়া আমাদের পাওয়ার হাউস থেকে সঙ্গে সঙ্গে বন্ধ করি এবং এখানে স্পটে এসে যখন দেখি আমরা যে বেথুয়া ফিডারে এটা প্রবলেম নয়, এটা ইলেভেন কেবি খিদিরপুর ফিডারের মধ্যে চলছে, আমরা বেথুয়া চালু করি এবং ইলেভেন কেবি খিদিরপুরকে বন্ধ রাখতে বলি। পরবর্তীতে আমাদের আমাদের তরফ থেকে ইলেকট্রিক ডিপার্টমেন্টের তরফ থেকে যা যা করণীয় সেগুলো করার পর আমরা লাইন চালু করি, কিন্তু আমাদেরকে না জানিয়ে যখন ফায়ার ব্রিগেড প্রথমে আসেন তখন কিন্তু আমরা যখন পরে আসি তখন কোনো লাইনই কিন্তু ওনারা বন্ধ না করেই ওনারা কাজ শুরু করেন, যেখান থেকে বড় বিপদ একটা হতে পারত। ওনাদের উচিত ছিল আমাদেরকে একবার আগে ইন্টিমেশন দেওয়া, যদি পাবলিক ইন্টিমেশন না করতো হয়তো বড় বিপদটা আমাদের উপর চলে আসতো, তা এটা পাবলিককে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সঙ্গে সঙ্গে আমাদেরকে ইন্টিমেট করার জন্য। ফায়ার ব্রিগেডের অনুসন্ধানের ব্যাপার যে একটা আগুন লাগলে কোথায় কী হয়েছে না হয়েছে সেটা তাদের ডিপার্টমেন্টের ব্যাপার, এটা আমাদের তরফ থেকে যেটুকুনি বোঝা যাচ্ছে যে আমাদের তরফ থেকে কোনো শর্ট সার্কিটের ব্যাপার ছিল না, তবে এখন তো ভেতরে গিয়ে কিছু বোঝা যাবে না কারণ সমস্ত কিছু ঝলসে গেছে। তবে আমরা শুনতে পাচ্ছি যেটা যে গ্যাস সিলিন্ডার থেকেই কোনো একটা প্রবলেম হয়েছে, যেটা পুলিশ প্রশাসন এবং ফায়ার ব্রিগেডের কাছ থেকেও আমরা শুনেছি, এটা শোনা কথা, এটা অনুসন্ধানের পরে ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট থেকে বলবো। আপনার নাম? আমার নাম প্রতিম ভট্টাচার্য, সিওপি বেথরা। যে দ্রুত এখানে ফায়ার ব্রিগেড উপস্থিত হয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে এবং আগুনে যে ক্ষয়ক্ষতি, একটা বিরাট ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা ছিল, কারণ এই জায়গাটা একদম অত্যন্ত কনজাস্টেড এবং বেতরারি ব্যবসার একটা প্রাণকেন্দ্র এই মুহূর্তে এই সিনেমা রোড। এই সিনেমা রোডের উপরে যদি অগ্নিকাণ্ডটা একটা আয়ত্তের বাইরে চলে যেত তাহলে একটা বড় দুর্ঘটনা আজকে বেতর বুকে ঘটে যেত। তা আমি প্রথমেই যারা দমকল বাহিনীর মানুষজন আছেন এবং স্থানীয় মানুষজন আছেন তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে সহযোগিতা করে এই আজকে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে আজকে বেতরারিকে রক্ষা করেছেন, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে এইভাবে আমরা ফায়ার ব্রিগেড তার উপস্থিতির মাধ্যমে সব জায়গাতেই মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। আমরা অফিসেই ছিলাম, শুনে সঙ্গে সঙ্গে আমরা আসলাম, যা এসে যেন দেখছি তাতে ভালো লাগলো যে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে এসে গিয়েছে, খুব বেশি ক্ষয়ক্ষতি হওয়ার আগে। নাম? গণেশ কুচারের। আপনি? আমি নাগাশিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ ফায়ার পরে আমরা হচ্ছে গিয়ে রাস্টে রিচ দ্য ফার্স্ট স্পট অ্যান্ড এক্সট্রিমিজ দ্য ফায়ার সার্ভিস করি, কিন্তু ইরেসপন্সিবিলিটির কাজ করেছে WDSCTC-র যিনি ইলেকট্রিক ম্যান আছেন তিনি, আমাদের যখন ল্যাডার পিচিং অবস্থাতেই উনি লাইনটাকে আবার অন করে দিয়েছেন, তাতে আমাদের হচ্ছে গিয়ে আমাদের লোকগুলো কিন্তু সবাই মারা পড়ে যেত, একটা ভয়াবহ দেখা গেল ইনসিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টে কিন্তু আমাদের মুখোমুখি হতে হতো আজকে। এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক যে WDSCTC-র কিন্তু এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছিল, আমরা জানি যে কলকাতায় এরকম একটা ঘটনা ঘটেছিল, আজকে সেই ঘটনা কিন্তু আমরা সাক্ষী হতে চলেছিলাম বেথরডারি ফায়ার স্টেশন। যাই হোক, আমাদের উপরওয়ালার আশীর্বাদ, আপনাদের সবার ভালোবাসা দোয়াতে আমরা বেঁচে গেছি, কিন্তু এটা খুবই আমাদের কাছে একটা প্যাথেটিক জিনিস বলে মনে হয়। আপনার নামটা? আমি হচ্ছে কি ওসি বেথরডারি ফায়ার স্টেশন এম রহমান। যদি
এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।